নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সঙ্গে বেলাইকন বাজান এবং অল নোটিফিকেশান অন করুন তো বন্ধুরা এই মুহূর্তে শিক্ষকদের জন্য কঠোর নির্দেশ ডি অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত অফিস সাই অফিস এবং স্কুলগুলিতে টিকা ছাড়া স্কুলে ঢুকতে পারবেন না শিক্ষকরা সেরকম নির্দেশ এসেছে ডিআইদের কাছে খবরটি এটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে টিকা ছাড়া স্কুলে ঢুকতে পারবেন না শিক্ষকরা কঠোর নির্দেশ ডিআইদের টিকা ছাড়া আর স্কুলেই ঢুকতে পারবেন না শিক্ষকরা একটি শিক্ষা জেলা ডিআইএর তরফে এমন নির্দেশ পেয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষকরা একটু অসন্তুষ্টই হয়েছিলেন তারা ভেবেছিলেন ডিআই অতি সক্রিয় হয়ে এমন নির্দেশ দিচ্ছেন তবে অন্যান্য জেলা থেকে এমন নির্দেশ আসতে শুরু করায় শিক্ষকরা নড়ে চলে বসেছেন তবে এ প্রসঙ্গে ডিআইরা সাফ জানাচ্ছেন দপ্তরের নির্দেশ মতোই কড়া বার্তা তাদের তরফে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের মধ্যে শিক্ষকরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় পড়েন ভোটের ডিউটির সময় একটা বড় অংশের শিক্ষক টিকা পেয়েছিলেন তবে যারা সে সময় টিকার এক দুটি বা একটি টিকার ডোজ পাননি তাদের জন্য জেলায় জেলায় কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন স্কুল এবং শিক্ষার প্রশাসনিক ভবনে সেই টিকাদান কর্মসূচি চলছে কলকাতা জেলায় তেমন আরও তিন দিন এই কর্মসূচি চলবে দুই এবং তিনে জুন কলকাতার বাসিন্দা কিন্তু বাইরে স্কুলে কর্মরত এমন শিক্ষক শিক্ষিকাদের টিকা দেওয়া হবে এমন শিক্ষকদের সংখ্যা নশোর কাছাকাছি তবে টিকা নিয়ে ভীতি বা অবিশ্বাস রয়েছে শিক্ষকদের একাংশের মধ্যেও তাদের জন্যই এই কড়া ভাষায় আদেশ জারি করেছেন ডিআইরা একজন ডিআই জানান স্কুল শিক্ষা কমিশনের প্রত্যেকটি জেলার সরকারি জেলাশাসক এবং শিক্ষা বিষয়ক আধিকারিক এবং মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স হয়েছে তাতেই বলা হয়েছে কোনো শিক্ষক যেন টিকা থেকে বাদ না পড়েন যদি তা হয় তাহলে তাদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না ভবিষ্যতে কারণ এর সঙ্গে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়টি জড়িয়ে রয়েছে